আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্র পত্রীর পড়ান দিয়ে বুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর ওরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আজকের দিনটাই একটা খারাপ দিন গেল, নবনীতে এমন কাণ্ড করে গেল, আবার এদিকে রাশেদ আমার সাথে বেইমানি করলো, শালা ঠক বাটপাস। মোবাইল দেওয়ার আগেও এই সমস্যা ছিল, কিন্তু তোমাকে কখনো আমি বলতে পারিনি, এখন মোবাইল দেওয়ার পরে বলতে পারছি। তুমি কি চাও আমি এই ফোনটা নিয়ে মায়ের কাছে ধরা পড়ি? পুরো 50,000 টাকা লাঙ্গুলা নাও। না ঠিক আছে, কোনো লাগবে না, ধন্যবাদ। এবার আপনার পেমেন্টটা বাকি ভাই, আপনার সাথে তো আমার এরকম কোনো চুক্তি ছিল না। আমার মেয়ের গায়ের রং কালো। কালো লেখার দরকার নাই, লিখি শ্যামবর্ণ। আনা মুরাদ হোসেন আল খালখালি ভাই, আমার এই বোঝাটা একটু উপরে তুলে দিবেন ভাই। ভাই আপনি অন্য কাউকে ডাকে নেন, নাহলে কুলি ডাকে নেন ভাই, আমি পারবো না। ও ভাই কে কথা, তুমি এটা কি করলা, একটু টান দিয়ে ফেলে দিলা কেন? এখানে কি? এখানে অনেক কিছু আছে, এটা তোমাকে আমি পরে বলবো। আপনি কে? আমি তোমার মুরাদ কাকু। মূল ঘটক বাকি ভাই ছিলেন না। ছিলেন না মানে? ওনার কোন পাত্রপাত্রীর কাবিন হচ্ছে সেখানে গেছেন। ও তাহলে? না, টাকা পয়সা দিয়ে আমি মেম্বার হয়ে এসেছি, আগামীকাল যেতে পড়েছে। এই বলছো যে ঘটক ছিল না, তাহলে তুমি টাকা পয়সা দিলে কার হাতে? আরে ঘটক ছাড়া কি আর কেউ ছিল না নাকি? ওরা বললো ওদের কাছে অসংখ্য পাত্র আছে, যেমন ধরো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, আর্মি অফিসার, ব্যবসায়ী, অসংখ্য পাত্র। এখন পাত্রের বায়োডাটা আর ছবি দেবে, ছবি আর বায়োডাটা দেখে আমাদের পছন্দ হলে আমাদের পাত্রীর সাথে দেখার ব্যবস্থা করবে। দেখলে তো, আমি সেই কবে থেকে তোমাকে বলছি যে তুমি একবার যাও যাও যাও, তো তুমি তো আমার কোনো কথা পাত্তাই দিলে না। দেখো ভাই, ঘটকদের সম্পর্কে নানা জনের নানা কথা শুনছি, তাই মন টানে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার তুমি কালকে আল্লাহর নাম নিয়ে একবার যাও, গিয়ে দেখো আল্লাহ যদি আমাদেরকে একটা ভালো পাত্র জোগাড় করে দেয়। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ যেতে তো হবেই। ভাবি পদ্মায় কোথায়? সে তো অফিসে। অফিসে সকালবেলা যায় অফিসে, কয়টার সময় যায়? দুপুরে সে ভাত খাইতে আসে না, আর বিয়ে গেলে ছুটি হয় কয়টায়, আসে কয়টায় বাসার মধ্যে? তোমার দেখি অকারণে হাসা আর একসাথে অনেকগুলো প্রশ্ন করার অভ্যাস যায়নি? অভ্যাস হওয়াটা সারা যায় না ভাবি, অভ্যাস ছাড়লে বেশি দিন মানুষ বাঁচে না, তাই এই অভ্যাসটাকে আমি ধরে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অভ্যাস আজীবন ধরে রাখো, ধরে রেখে অনেক দিন বাঁচো, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন বলো, তুমি আমাদেরকে খবর না দিয়ে আসলে কেন? খবর দিলে তো আমরা এয়ারপোর্টে গিয়ে আনতে পারতাম। না ভাবলাম তোমাদের একটু চার প্রাইজ দেই, এই জন্য আমি তোমাদের না বলে হঠাৎ করে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি একা কেন, তোমার ফিলিপাইনি বিবি কোথায়? ফিলিপাইনি বিবি
ফিলিপাইনে চলে গেছে আর আমি বাংলাদেশি ছেলে বাংলাদেশে ফেরত এসেছি আম্মু ফিলিপাইনে বিবি কি ফিলিপাইন নামে একটা দেশ আছে তোমার চাচু সেই দেশের একটা মেয়েকে বিয়ে করেছে আম্মু আমি একটা ফিলিপাইনে বিয়ে করব হুবুক এই ফুয়া হয় কি এই তোর আবার ফিলিপাইনে বিয়ে করার শখ হলো কেন রে তোমার ভাতিজা তোমার মতই হয়েছে তুমি যেমন অকারণে হাসো আর একসাথে অনেকগুলো প্রশ্ন করো নীলমণিও তোমার মতো উদ্ভট প্রশ্ন করে না রে ভাইপুত ফিলিপাইনে মেয়ে বিয়ে করার মধ্যে কোনো শান্তি নাই বাংলাদেশি ছেলে বাংলাদেশি মেয়ে বিয়ে করার মধ্যে শান্তি আছে সে কি একেবারেই চলে গেছে না তুমি গেলে তোমার কাছে আবার ফিরে আসবে না গো ভাবি সে একেবারেই চলে গেছে এখন তুমি আমার জন্য বাংলাদেশি একটা মেয়ে দেখো এইখানে বিয়ে সাথে আমারে এইখানে সুখে সংসার করব আমি দেখো মিশু তোমার এই ফোনটা যে আমার জন্য কতটা বিপজ্জনক আমি তোমাকে বোঝাতে পারবো না তুমি এইভাবে কথা বলছো কেন তো কিভাবে বলবো দিন নাই রাত নাই সময় নাই অসময় নাই তুমি যেভাবে আমাকে ফোন করতে থাকো মনে হচ্ছে তোমার ভালোবাসা একদম উঠতে উঠছে তুমি এমন করলে আমি তো ধরা পড়ে যাব মিশু তুমি কি চাও আমি তোমাকে ফোন করব না করবে কিন্তু সেটার জন্য সার্টেন একটা টাইম আছে সব সময় না ইতি তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারোনি আমার কথা মিনিংটা কি তাই হলো তা নয় তো কি তোমাকে সব সময় আমি ফিল করি তোমার সাথে সব সময় আমার দেখা করতে ইচ্ছে করে তোমার সাথে সব সময় আমার কথা বলতে ইচ্ছে করে তোমার করে না তুমি যদি মন থেকে আমাকে ভালোবাসতে তাহলে তোমারও এই ইচ্ছে করত সব কিছুর একটা স্থান কাল পাত্র এসব বিবেচনা করতে হয় তুমি তো আমার ফ্যামিলি আমার অবস্থা কিছুই বুঝতে চাচ্ছ না মেপে মেপে হিসেব করে যদি ভালোবাসা হতো তাহলে ভালোবাসার জন্য এত ঘটনা এত কাহিনী রচিত হতো না তার মানে কি ভালোবেসে তুমি এখন কাহিনী রচনা করতে চাও না চাই আমি তোমার ভালোবাসার জন্য মজনু হতে চাই আমি তোমার ভালোবাসার জন্য রোমিও হতে চাই ও মাই গড মিশু তোমার অবস্থা দেখছি ভয়ানক খারাপ হ্যাঁ ঠাট্টা করছো না করো যত খুশি ঠাট্টা করো কিন্তু আমি যা বলছি সব মন থেকে বলছি মনে রেখো ঠাট্টা করছি না আচ্ছা তুমি এমন করে কেন ভাবছো বলো তো মিশু দেখো তুমি একটা ছেলে মানুষ তুমি যখন খুশি বাসা থেকে বেরোতে পারো কিন্তু আমি তো মেয়ে আমি ইচ্ছে করলে বেরোতে পারি না তার উপর আমার বাসার অবস্থা তো জানো না আমার মা যদি জানতে পারে যে আমি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি আমার সারা জীবনের জন্য পড়াশোনা বন্ধ করে দেবে তারপর যতটুকু দেখা হয় ততটুকু হবে না মিশু শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি প্লিজ আমার অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করো ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে কাকু তুমি আমার জন্য কি আনছো তোমার জন্য তো অনেক কিছু এনেছি সেগুলিতে এখন সব গাঁটি দেব আন্দা তাড়াতাড়ি গাঁটি খুলো আমার জিনিস দিয়ে দাও গাঁটি খুলবো কালকে সকালে তারপরে নিও কেমন বাবা বাবা আমি কেন হব বাবা বাবা হয় বুড়োরা আমি কি বুড়ো ছোটরা অনেক সময় বাবা হয় তুমি হচ্ছ গিয়ে আমার বাবা পরে নিও কেমন না পরে না আমার এক্ষুনি লাগবে ওহো মনে পড়েছে তোমার জন্য তো একটা ঘড়ি এনেছিলাম সেইটি আমার ওই জুব্বার ফকেটেই আছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি ঠিক আছে দিব তো এখন উড়ি না এখন তোমাকে অন্য খেলনা দিব এই কাঠটির মধ্যে আমার অনেক খেলনা আমার খেলনা লাগবে না আমি ঘড়ি চাই
অন্য খেলনা দিবে, এটার মধ্যে অনেক খেলনা আছে। মুরাদ, তোমার ভাইজান এসেছে, দেখা করে আস। ঠিক আছে, চলেন। বলেন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে, চাকরি বাকরি কেমন চলতেছে? ভালো, আমার শরীরে ভালো, চাকরিও ভালো চলতেছে। তো তুই হঠাৎ করে চলে আসলি কেন? আমাদেরকে একটু খবর দিয়ে আসতে পারলি না? না, আমি মনে করলাম আতিককে এসে একটু চমকায় দিব আর কি। কটা রওনা দিয়েছিস ওখান থেকে? সৌদি আরবে তাই রওনা দিয়েছে কালকে রাত্রে 3টায়। এয়ারপোর্টে এসে নেমেছি সকাল 9টায়, বাসায় আসতে আসতে 11টা বেজে গেছে। আচ্ছা, ও সকালে আসছে, তুমি আমার একটা ফোন করতে পারলা না? আহা, ফোন তো করতে চেয়েছিলাম, ওই তো নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, তা তুই কি একা আসছিস না বউর সাথে আসছিস? না, আমি একাই এসেছি। তুই একা আসলি কেন? বউটা নিয়ে আসতে পারলি না? বিদেশি বউ একটু দেখতাম। বদ্দা, সে তো আমাকে ছাড়া চলে গেছে। বলত, এতদিন বিদেশে থাকাও বল দামি গেল না, বউ তার ছেড়ে চলে গেছে আর সে হাসতেছে। বদ্দা, ও ফিলিপাইনে মেয়ে, তো ফিলিপাইনে ফেরত গেছে, আর আমি বাংলাদেশি ছেলে, বাংলাদেশে চলে এসেছি। ভালো করছে। ভাবি, এখন চিন্তা করছি বাংলাদেশি ছেলে এখানেই একটা বিয়ে করে ফেলব। কি, আবার বিয়ে করবি? না, তোর নিয়ে আর পারা গেল না। আচ্ছা এখন যা, তুই খেতে যা। আবার বিয়ে করবে? তোমারই তো খালাতো ভাই বিয়ে করছিল বিদেশি মেয়ে, চলে গেছে। এবার দেখে শুনে একটা বাংলাদেশি মেয়ে বিয়ে করাই দাও, সংসারটা টিকুক। হ্যাঁ, ছোটবেলায় খালা খালু মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে থেকে মানুষ, ভাবলাম একটু বোকা শোকা, তো ভাবলাম একটু বিদেশে পাঠিয়ে দিই যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়। না, কিছুই হলো না। প্রভু, আর ক স্বর্গটা গেল কই? বাবি, বাবি রে, ও বাবি, বাবি রে, বাবি রে, একটু একাই তো। তোমার ভাতিজাকে নিয়ে মহাবিপদ, একটা কিছু উচিরা ধরে সব বাইরে ফেলে দিয়ে ওকে নিয়ে আমি আর পারি না। কোন দিকে ফেলে দিয়েছো বাবা? ওইদিকে। মনে হয় কেউ নিয়ে গেছে। নিয়ে গেছে যখন, এখন আর কি করা যাবে? মুরাদ, তোমার ভাতিজা তো তোমার লস করাই দিল। লস হয়েছে যখন, এখন আর কি হারব? যেই জিনিস চলে গেছে সেই জিনিস কি আর ফেরত আসবে? চলেন ভাবি, যাই ভিতরে যাই। হ্যালো, কি করছো তুমি? আমি পড়ছিলাম।
আচ্ছা তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা ছিল অথচ তুমি মোবাইল বন্ধ করে রেখে দিলে, ঘটনা কি? মার জন্য ভয়ে বাইরে বেরোতে পারিনি। শোনো, তোমাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে, তুমি এক কাজ করো, তুমি বারান্দায় চলে আসো। তুমি আমার জন্য কি এনেছো আগে বলো। আমি নিজেই চলে এসেছি। শোনো, মজনু তার লাইলিকে দেখার জন্য লাইলির দরবারে উপস্থিত হয়েছে। মজনু তার লাইলিকে এক নজর দেখতে পারলে মজনুর নয়ন জুড়িয়ে যাবে। একটু আসো না প্লিজ। ওকে মজনু, তোমার লাইলি আসছে। আমাকে দেখতে পাচ্ছো? একি তুমি কেন, ইতি কোথায়? কেন, আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগছে না? না লাগছে। শোনো, তুমি ইতিকে বলবে আমাকে একটা মিস কল দিতে। হ্যাঁ আচ্ছা। তোর হাতে মোবাইল এলো কোথেকে? কি হলো, চুপ করে আছিস কেন? সত্যি করে বল, এই মোবাইলটা কে দিয়েছে? কি ব্যাপার, কি মুখে কি টেপ মেরে রেখেছিস নাকি? দেখি তোর কথা কি করে বার করতে হয় আমি খুব ভালো করে জানি। বল বল সত্যি করে, এই মোবাইল তোকে কে দিয়েছে? সত্যি করে বল, এই মোবাইল তোকে কে দিয়েছে? বল, চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন? অসভ্য মেয়ে, বেয়াদব মেয়ে, এখনই এত চালাকি শিখে গেছিস? কই তোর বড়রা তো এত সাহস করেনি, তোকে এত সাহস কে দিল? তুই বলবি না কে দিয়েছে? বল, এই মোবাইল তোকে কে দিয়েছে? উফ, আমি তোদের মতন মেয়েদেরকে জন্ম দিয়ে পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি আমি এখন ভোগ করছি। তুই বলবি না? বলবি না এই মোবাইল তোকে কে দিয়েছে? বল, কথা শুনবি আমার? কি হয়েছে, ওকে মারছো কেন? কি হয়েছে, কি করেছিস? চল, কি করছিস? আকাপতে হবে না, পড়ো। তুই আমার ফোন ধরেছিস কেন? তোকে আজকে আমি তোমার অফিসে নাকি কোন ক্লায়েন্ট এসে কাশিমের গায়ে হাত তুলছে? আরে ওরা কিছু কিছু না মানে? তুমি মিথ্যা কথা বলবে আর আরেকজনের ঘাড়ে যায় দোষ করবে না? আরে কাশিম ক্লায়েন্টের সাথে বিয়াদবি করছিল, বিয়াদবি একটা। সে তো ফোন করে তোমারও গালি গালাজ করছে, করে নেই? শোনো, আসলে সব পেশায় না এরকম টুকটাক ঝামেলা থাকে, এটাকে বলে প্রফেশনাল হ্যাজার্ড। এই যে আমাদের বাড়িওয়ালা পলিটিক্স করে, তাহলে পুলিশে ধরে নিয়ে গেল না, আমি তুমি কি বলবো যে সে ক্রিমিনাল? এইগুলো না চিন্তা করলে হয় না, বুঝছো? বুঝছি, তোমার সাথে তো কথা আমি জীবনেও পারবো না। কথা বেশি তো গাই, কথাই তো আমার বুঝি। শোনো, তোমার কোনো কথাই আমি আর শুনবো না, এই পেশা তুমি বাদ দাও। এই পেশা ছেড়ে কি করবো? অন্য কিছু করো। অন্য ব্যবসা কি করো? পৃথিবীর সবাই কি তোমার মতো ঘটকালি করে খায়? কত রকম ব্যবসা করে মানুষ, সেগুলোকে একটা কিছু করো। দূর, আমার এদের ব্যবসা হবে না, আর কি ব্যবসা করবো আমি? করো, একটা মানুষ যেরকম করে সেরকম একটা কিছু করো, তো তোমার দ্বারা কি হবে? শোনো, ওই যে তোমার মামা তো অনেক বড় পুলিশ অফিসার। হ্যাঁ, তোমার মামার বলে আমার একটা পুলিশের চাকরি দিয়ে দাও। তুমি পুলিশের চাকরি করবা? হ্যাঁ। বয়স আছে তোমার? কিন্তু পুলিশের চাকরি ছাড়া তো আমার আর কিছু ভালো লাগে না। ঘটকালি করো তুমি। আরে ধর, thank you.
পাত্রী চাই, উদার মনা উচ্চশিক্ষিত পাত্রের জন্য উদার মনের পাত্রী আবশ্যক। ঘটক নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আপনি কি ঘটক নূর মোহাম্মদ সাহেব বলছেন? জি বলছি। আপনি কি পাত্রীচে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন? জি জি। আপনারা তো সব বাটপার। আমার মেয়েটা মাস্টার্স কমপ্লিট করেছে, মধ্যবিত্ত পরিবারের একটা শিক্ষিত ছেলে, আর আমার মেয়েকে তিন বেলা ভরণ পোষণ দেবে, মেয়েটাকে একটু শান্তিতে রাখবে, এমন একটা ছেলে চাই। ম্যাডাম, মোর মুন্ডার মধ্যে এটা কত খসখস করতে আছে, ওই যে কাশু পায়েসে হইলে, ওই যে মগো সান্নাহি কোন ম্যাডামের সাথে বিয়া নিয়ে মিশা কথা হয়েছে, হেললে গিয়া ওই ম্যাডামে নাকি অফিসে এসে কাশু বাইরে মারছে, আর মগো স্যারের অফিস ভাঙ্গা ছোড়া হরছে। আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না। ম্যাডাম, আপনি কখনোই ঘটক বাকি ভাইয়ের সাথে ঘটক নূর মোহাম্মদ ভাইয়ের মেলাবেন না। আমি চিট বাটপার নই যে আপনাকে কম পয়সায় কাজ করে দেব, আমি সলিড পয়সা নেব, সলিড কাজ করব। আমি এত আশা ভরসা নিয়ে আসলাম, দেশের বিয়ে করছি বলি, এখন কি তাইলে আমার বিয়ে হবে না?